তাছাড়া আমি বলবো আমার খুব ভালো লেগেছে নর্থ ইস্ট লোকেশনটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে, খুব সুন্দর ছিল, কারণ কি নর্থ ইস্ট কে খুব দেখায় না, আর ওখানে কাজ করাটা একটু টাফ, ওখানকার অনেক সাথে খুব ভালো ম্যাচ করেছে, কারণ টপিকটা এত সুন্দর নেচার নিয়ে ছিল, আর ওটা মানে এত সুন্দর একটা চয়েস ওখানকার নেচারটাকে দেখানোর, এত সুন্দর যেটাকে দেখানো হয় না, আমরা শুধু পাহাড় পর্বত মানে আমরা কাশ্মীর বা মানালির দিকে যাই, কিন্তু নর্থ ইস্টের ন্যাচারাল বিউটিটা এত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করিনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, তাছাড়া এইসব ভিডিওর লিঙ্কসগুলো ওখানে থাকে, তো আপনারা আমাদেরকে ওখানে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, ভেড়িয়া, যেটা রিলিজ করেছিল 24th November 2022 থিয়েটারে, বাট এটা এখন জিও সিনেমাতে OTTতে এসেছে, রিলিজ করেছে OTTতে, তো আমরা সেখানেই দেখেছি। আপনারা অলরেডি জেনে গেছেন আমরা OTTতে প্রচুর সিনেমা দেখি। হ্যাঁ, আর এটার মনে হয় আমরা ট্রেলার রিয়াকশন করেছিলাম, হ্যাঁ তখন আমরা খুব এক্সাইটেড ছিলাম, সিনেমাটাই আসা যাক, অনেকে হয়তো সিনেমাটা হলে গিয়ে দেখেছেন। হ্যাঁ, এটা ডাইরেক্ট করেছে আমার কৌশিক, আর সেম ডাইরেক্টর স্ত্রী বালা, ওই যে ইউনিভার্সটা, আর কাস্টে আছে বরুণ ধাওয়ান, কৃতি সানন, অভিষেক ব্যানার্জি, শ্রদ্ধা কাপুর হালকা একটা জায়গা আছে, এক সেকেন্ডের রোল, জাস্ট ক্যামিও, আর হ্যাঁ, আর দীপক ডোবরিয়াল, তো মেন কাস্টে এরাই আছে। হ্যাঁ, আমরা এটার এ করেছিলাম ট্রেলার রিয়াকশন, কেন কি ওখানে আমরা বলেছিলাম যে এরা একটা স্ত্রী আর এগুলো নিয়ে একটা আলাদা একটা ওয়ার্ল্ড, জনার ওয়ার্ল্ড করছে, তৈরি করছে, করছে না, কারণ আমাদের চ্যানেলটা জানুয়ারিতে স্টার্ট করেছি, এটা ট্রেলারটা তো রিলিজ করা আগে বছর। ওকে, তাহলে মনে হয় স্ত্রী বা অন্য কিছু, স্ত্রী টু এর ট্রেলার ছিল বা কিছু, হোয়াট এভার, সিনেমাটাই আসা যাক। হ্যাঁ, কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে, মানে আমি যতটা এক্সাইটেড ছিলাম, হ্যাঁ মানে ফুলফিল হয়েছে। আর আমার বলতে গেলে আমার এক্সপেকটেশন ছিল না, ওই হিসাবে দেখতে গেলে আমার ভালো লেগেছে, আমার একদম এক্সপেকটেশন ছিল না, যাই না কেন, অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি হরর কমেডি জোনারটা পছন্দ না বলবো না, কিন্তু আমি খুব স্পেসিফিক কিছু ফিল্মস বা হরর কমেডি করাটা খুব কঠিন জিনিস, তো ওই হিসেবে বলবো আমার এক্সপেকটেশন বা আমার যেটা একটা লেভেল থাকে যে হরর কমেডির সাথে, সেটার আমার অনেক হাই হতো, বাট আমার স্টোরি খুবই ভালো লেগেছে, মানে বিশেষ করে স্টোরিটা, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি হোপলেস, অতটা মানে অতটা হোপ ছিল না যে এতটা ভালো স্টোরি হবে, তো ওই হিসাবে আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, মানে এটা একটা ইউনিক একটা, মানে ভেরিয়া স্টোরির সাথে একটা ইউনিক একটা জিনিস অ্যাড করেছে। হ্যাঁ, মানে এখানে আমি বলবো নেচারকে অ্যাড করেছে, এখনকার যে তোমার মেসেজ, হিডেন মেসেজ একটা অ্যাড করেছে, ইনার মিনিং যেটা থাকে। হ্যাঁ, আর তাছাড়া আমি বলবো আমার খুব ভালো লেগেছে নর্থ ইস্ট লোকেশনটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে, খুব সুন্দর ছিল, কারণ কি নর্থ ইস্ট কে খুব দেখায় না, আর ওখানে কাজ করাটা একটু টাফ, ওখানকার অনেক সাথে খুব ভালো ম্যাচ করেছে, কারণ টপিকটা এত সুন্দর নেচার নিয়ে ছিল, আর ওটা মানে এত সুন্দর একটা চয়েস ওখানকার নেচারটাকে দেখানো, এত সুন্দর যেটাকে দেখানো হয় না, আমরা শুধু পাহাড় পর্বত মানে আমরা কাশ্মীর বা মানালির দিকে যাই, কিন্তু নর্থ ইস্টের ন্যাচারাল বিউটিটা এত অসাধারণ, আর আমার মনে হয় ওটা আনটাচড, কেন কি বেশি মানুষ যায় না বলে ওটা অনেক ভালো আছে, দুর্গম না, অনেকেই যেতে চায় না বা ওইদিকটা কিছুটা হয়তো পলিটিক্যাল, না দুর্গমও ব্যাপারটা আছে, কারণ ওখানে তোমার সবকিছু অ্যাভেলেবল নয়, এতটা যাওয়া করা
যেভাবে মানুষ তোমার কি বলে এভারেস্টে চড়ছে ওই হিসাবে আমি হ্যাঁ ওখানে লোক আছে এখানে ট্যুরিজমটা অতটা পপুলার নয় আর হয়তো চয়েসও অনেকের ম্যাটার করে যাই হোক আমার ওর জন্য খুব ভালো লেগেছে লোকেশনটা আর ওয়ান বাই ওয়ান আসি আমরা কি নিয়ে বলবো ফার্স্ট হ্যাঁ ডাইরেক্টরকে নিয়ে আমার যেমন স্ত্রী খুব ভালো লেগেছিল তোমার অতটা লাগেনি বাট আমার খুবই ভালো লেগেছে স্ত্রী আরটাতে ওই ফ্লেভারটা আছে সেটা ডাইরেক্টর মেনটেন করেছে আর যেহেতু বললাম একই ইউনিভার্সের এটা দেখাতে চেয়েছে তো সেই জিনিসটাকে মেনটেন রেখেছে ক্যারেক্টার একটা সেম আছে ওখানে অভিষেক ব্যানার্জি যে ক্যারেক্টারটা জানা ওটা ইয়েতে ছিল স্ত্রীতে ছিল তারপরে ওটা এখানেও আছে সেম ক্যারেক্টারই তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে ডাইরেকশনের চয়েস মানে ডাইরেক্টরের চয়েস সেই জিনিসটাকে মেনটেন করেছে ওটা বেশ ভালো লেগেছে আর তাছাড়া হ্যাঁ সবার সিনেমাটোগ্রাফি যদি বলতে হয় তো অবভিয়াসলি এত সুন্দর একটা জায়গা খুবই সুন্দর লোকেশন যেখানে মানে খুবই ভালো ইউজ হয়েছে জিনিসটা একদম আমি বলবো লোকেশন খুব ভালো ইউজ হয়েছে সিনেমাটোগ্রাফি ওখানকার লোকাল কিছু মানুষদেরকে যেখানে ক্যারেক্টার দেওয়া হয়েছে কিছু নর্থ ইস্টের অ্যাক্টরেসদেরকেও দেখানো হয়েছে এটা খুব মানে কি বলতো ব্যাপারটা খুব ন্যাচারাল করেছে যে ওখানে যদি সবাইকেই মুম্বাই থেকে গেছে এরকম ক্যারেক্টার দেখাতো তো জিনিসটা অতটা ভালো লাগতো না আর পালিন গোবা কাবাক পালিন কাবাক হ্যাঁ যে জমিনের জমিনের ক্যারেক্টার ফ্রেন্ডের যে ড্রাইভারটার খুবই ভালো আর আমার ভাল লেগেছে বিশেষ করে নেচারটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে আর মানে বলতে খারাপ লাগছে বাট খুব সত্যি কথা যে আমরা নর্থ ইস্ট দেরকে মানে সবাই বলবো না বাট বেশিরভাগ মানুষরাই যেভাবে ট্রিট করে হ্যাঁ ওইটাকে মানে খুব ডিপলি না হলো অ্যাট লিস্ট টাচ করা হয়েছে একটা হ্যাঁ মানে ডিপলি বাট যতটা টাচ করেছে ওটা যথাযথ আমার মনে হয় এর থেকে বেশি দিলে বেশি ফোকাসটা হয়ে যেত ফোকাসটা চেঞ্জ করেনি বাট যতটা মেসেজ দেয়ার প্রথমেও দিয়েছে বা ওই কুংফু জানা বা প্রণাম করা তারপর লাস্টে আউটব্রেক হওয়াটা আউটব্রেকটাও দেখেছে আর এটা খুব দরকার আমার মনে হয় আমি হয়তো মানে নর্থের খুব কাছাকাছি ছিলাম বলে মানে এই জিনিসটা সত্যি মানে শুধু নর্থ ইস্ট না আমাদের যাদেরকে মনে হয় না ফ্যামিলিয়ার তাদেরকে আমরা অন্য মন্তব্য করে সেটা সাউথ হোক বা নর্থ ইস্ট হোক তো এটা খুবই খারাপ জিনিস মানে আলটিমেট দে আর ইন্ডিয়ান তুমি ওরকম করে অন্য কিছু অ্যাটলিস্ট জেনে নাও না জেনে অ্যাটলিস্ট বলো না হ্যাঁ তো ওটা খুব এই মেসেজগুলো এরকম একটা না দুটো না অনেক ছোট ছোট মেসেজ দেওয়া হয়েছে এইরকম টপিকেও দেওয়া হয়েছে এলিভেট করেছে পুরো ওভারঅল স্টোরিটাকে এলিভেট করেছে যেটা দর্শকদের হিসাবে খুব ভালো লেগেছে আমার আবার এতটাও বেশি ওভার পাওয়ার করে না যে মেইনস্ট্রিম থেকে চলে গেছে একদম একদম আর নেচারটাকে খুব সুন্দর দেখানো হয়েছে নেচারের এগেনস্টেও যারা আছে বা যারা খুব ক্যাজুয়াল যারা বলছে যে আমাদের ব্যালকনিতে যে 5 টা গাছ ওটাই হচ্ছে আমাদের কাছে নেচার সেটাও খুব মডার্ন ট্রুথ আর এখনকার দিনে তুমি যে কোনো মেট্রোপলিটন সিটিতে চলে যাও তুমি কেন কি তাদের কাছে অপশন নেই কিন্তু নেই তাই বলে তুমি অ্যাপার্টমেন্টে তোমার নেচার বলতে তোমার এই বাগান মানে ব্যালকনিতে করা বাগান কিন্তু তাও এখন আমি বলবো যে এখন যত মানে আমি জানি না মানে 90s এর বা 80s এর কখন এরকম ছিল এখন যত তোমার সোসাইটি তৈরি হচ্ছে তারা চেষ্টা করছে যে 60% এর আপ গ্রিনারি রাখার সেটা একটা বড় উদ্যোগ যেটা 90s এ ছিল না বা 20s এ ছিল না কারণ এখন মানুষ গ্রিন মানে নেচার খুঁজতে মানুষ বাইরে যাচ্ছে একদম একদম আগে কিন্তু সেটা ছিল না যেমন নর্থ ইস্টের কথা বলছো তুমি ওখানকার মানে বাড়ি খুললেই তোমার পাহাড় ঝর্ণা বাগান ওটাই ওর কাছে নরমাল সেটা আমাদের কাছে নয় সেজন্য আমরা যাই ওই জায়গায় ঘুরতে নেচারটাকে আমরা গিয়ে গিয়ে দার্জিলিং এর যে কি অবস্থা করেছে সেটা আমি ছোট থেকে এতবার গেছি তো আমি চেঞ্জটা খুব ভালো মতন জানি যে এর জন্য মাঝে মধ্যে মনে হয় মানুষ যেখানে যায় না ওই জায়গাটা অনেক বেশি ভালো থাকে সেই জন্য ওখানে যারা থাকে তাদের কাছে নেচারটা আর আমাদের কাছে নেচারটা দুটোর এক নয় কখনো আর এটা খুব ভালো মতন দেখানো হয়েছে আর যে পাহাড়ে এটাও ঠিক যে ওরা ন্যাচারাল বিউটি বা এগুলো অনেক পায় কিন্তু ওরা সুযোগ সুবিধা থেকে খুব বঞ্চিত যে ওদের রাস্তা নেই প্রপার শুধু রাস্তা নেই বলবো না একটা জায়গা যখন বলছিল যে এখানে ক্যাফে কফি ডে হবে এখানে পিজা হাট হবে বা এখানে আইটিস অফিস হবে সত্যি ওদের কাজ করা বা নর্মাল আইটি বা অন্যান্য কাজের জন্য ওদেরকে বাইরে বাড়ি ছেড়ে আসতে হয় তো কিছুটা আমি বলবো না পুরোটাই নেচার নষ্ট করা বা কিছু কিন্তু যেখানে যতটা পসিবিলিটি ওদেরকেও আমাদের উন্নয়ন যে জিনিসটা চলছে এটাকে সবার জন্য এটা
স্পেসিফিক লোকেশনের জন্য না। তো এটাও দেখানো হয়েছে যে শেষটাও দেখানো হয়েছে যে সবকিছু বন্ধ হয়ে যায়নি, কিন্তু সবকিছু একটা সমাধান আলাদা হয়। সো এই মেসেজটাও খুব সুন্দরভাবে দিয়েছে। আর এগুলো ছাড়া যে মেন স্ট্রিম যেটা ভেড়িয়া আলটিমেট, আমার মনে হচ্ছে অ্যানিমেশনের কাজ খুব ভালো করেছে ওই হিসাবে, আমি ভাবিনি। স্টোরি লাইন হিসাবেও নন স্পয়লার দিচ্ছি আপাতত, আমার ভালো লেগেছে। মানে হয় না জঙ্গল কা রক্ষক যে জিনিসটা, তো খুব সুন্দরভাবে খুব মিষ্টিভাবে দেখানো হয়েছে। আর যদি অ্যাক্টিং এ আসি তো বরুণ বেশ ভালো অ্যাক্টিং করেছে, আমি আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো অ্যাক্টিং। আমার এক্সপেকটেশন থেকে যেহেতু ডাইরেক্টর আর স্টোরিটা আমার ভালো লেগেছিল ট্রেলার অনুযায়ী, তাই আমি এক্সপেকটেশনটা ছিল যে ভালো হবে। বাট অ্যাক্টিং ওয়াইজ কৃতি আছে অবভিয়াসলি, সেটা মানে কৃতিকে নিয়ে বলছি না, বাট বরুণ থেকে এক্সপেকটেশন এতটা ছিল না, বাট ভালো করেছে, বেশ ভালো করেছে। এই রোলটাকে খুব ভালো মানিয়েছে আর একদম নিজের 100% দিয়েছে এটাকে। আর কৃতি খুবই ভালো, কৃতিকে নিয়ে তো কিছু বলার নেই। মিমির পরে ও নিজেই বুঝিয়ে দিয়েছে ওর অ্যাক্টিং লেভেল কি হতে পারে। অভিষেককে কিছু বলার নেই, একদম দীপক দবরিয়ালকে কিছু বলার নেই। ওর আমরা রিসেন্ট সাস ওয়ান ফিলিং কথা দেখেছিলাম ওখানে, একদম যে ভিলেন রোলটা করেছিল, একদম। আর তাছাড়া আমি বলবো কমেডি পার্ট গুলো বেশ ভালো, পাঞ্চ লাইন গুলো খুব ভালো, খুব ট্রেন্ডি টপিক গুলো নিয়ে যে ক্যা করু মে মার জাও, তো এরকম কিছু ট্রেন্ডি যেগুলো কোভিড এর টাইমে বা রিসেন্ট যখন সিনেমাটা বেরিয়েছে তার আগে 2 বছরের যেগুলো ট্রেন্ডি টপিক ওগুলোকে নিয়ে কমেডি করেছে, যেগুলো খুব ক্যাচি আর বেশ ফান এলিমেন্ট দিয়েছে। কমেডি হিসেবে আমার খুব ভালো লেগেছে। হরর জিনিসটা অতটা ছিল না আমার জন্য, বাট টপিকটা সুন্দর ছিল। আমি বলবো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুবই ভালো। আমি মিস করেছি থিয়েটারে দেখলে আরো বেটার হতো এক্সপিরিয়েন্স, 3D এক্সপিরিয়েন্সটাও খুব মিস করেছিল, আমার জন্য ঠিক ছিল। মানে কিছু সিন বোঝা যাচ্ছিল এটা 3D এর জন্য বানানো হয়েছে, একদম একদম। আর লাস্ট আমি বলবো স্পয়লার অ্যালার্ট, যে লাস্ট সিনটা যেখানে কৃতি মারা যায় ভেড়িয়া হিসাবে, আমার খুব ভালো লেগেছে যে লাস্টে কোনো ট্রান্সফর্ম দেখায়নি আবার মানুষ হিসাবে। হ্যাঁ, কেন কি যদি ওটা দেখাতো তো খুব ইনলজিক্যাল কিছু কিছু জিনিস হতো, কারণ কি ক্লথস যেটা দেখানো হয়েছিল বা এইসব, আর কিছু কিছু জিনিস অ্যানিমালস তো ওরা যে মরছে ওই দুঃখটা ওখানেই ভাল লাগছিল, মানে ওটা খুব সুন্দর লেগেছে আমার। আর ও যদি মানে অনেক ডাইরেক্টরই হয়তো ভাবতে পারে বা অনেক লোকে ভাবতে পারে ওখানে যদি একবার অরিজিনাল আসতে পারতো, কিন্তু ওখানে খুব অনেক রকমের বাধা ছিল, মানে ওই সিনটা পথে কৃতিকা দেখাই না একবারও। হ্যাঁ, তো যতটা দেখিয়েছে আমার মনে হয় যে ঠিক দেখিয়েছে, যতটা মানে দেখানো উচিত ততটাই দেখিয়েছে। আর I'm satisfied for that reason actually. আর ওটিটি দেখতে পারেন। হ্যাঁ, আর লাস্টে স্পয়লারের পর আবার একটা স্পয়লার অ্যালার্ট, আর লাস্টে যে মানে কি বলবো রাসা রাজকুমার রাও আপনার সাথে খুরানা রাসা স্ত্রীর সাথে যে মার্জাপ হওয়াটা সেটার একটা হিন্ট দিয়েছে যে নেক্সট মেবি স্ত্রী টু তে বা কোথাও চুড়াল, হ্যাঁ এটার সাথে মার্জ করবে, মেবি বরুণ হেল্প করবে ওদেরকে অ্যাজ এ ভেড়িয়া। এক্স্যাক্টলি, আমার এটা ভালো লাগে যে কেউ একটা বড় জগৎ তৈরি করছে, আস্তে আস্তে একটা নিজের ইউনিভার্স তৈরি করছে। অনেক কিছু ধরো পুলিশ ইউনিভার্স তৈরি করলো রোহিত শেট্টি, তারপর স্পাই ইউনিভার্স তৈরি করছে, এই যে যেটা পাঠান আর এথা টাইগার ওয়ার ওটা, আর তারপর এটা তৈরি হচ্ছে একটা হরর, তো বেশ ভালো। মানে কেন আমরা এরকম এটা সবসময় আমরা বিদেশি সিনেমাতে ফরেন হলিউডে দেখে এসেছি, একদম। আর আমার মনে হয় কোয়ালিটিস আছে এগুলো, আর আমার মনে হয় এরকম ইউনিভার্স তৈরি করলে অনেক ডিটেইলিং দেখা যায়, যে পরে কোনো কাউকে নিয়ে এটা সিনেমা হলে তার অনেকটা জিনিস ওখানে জানি, তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে নলেজ। আমার তো পছন্দ, মানে পার্সোনালি আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি পছন্দ। শ্রদ্ধা কাপুর লাস্টে ডান্সটাতে যেটা ছিল, হ্যাঁ ঠুমকেশ্বরীতে ছিল, আপনারা দেখতে পারেন। আপনাদের আপনারা যদি অলরেডি দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের এক্সপেকটেশনের থেকে ভালো লেগেছে না খারাপ, আমাদের সাথে একমত অন্য কোনো মত থাকলে অবশ্যই জানাবেন, একদম। আর এরকম কোন ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে সাজেশন দেবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।